সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে ওনাকে মানবিকতা স্পর্শ করেছে। 55 নম্বর পৃষ্ঠাতে গেলে উনি আমাদের মানবিকতা সম্পর্কে খুব সুন্দর এখানে কবিতাংশ উনি রচিত করেছেন এবং আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। মানবিক বিষয়গুলো তিনি এখানে তুলে ধরেছেন এবং উনি নিজের হাসপাতালের অংশ এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, আপনার এই কবিতা লেখানোর পিছনে উৎস হিসেবে কে কাজ করে বা কাকে? আমার অসুস্থ হলেই আপনারা নিয়ে আসবেন না, আপনারা যা যার অবস্থান থেকে দেশের জন্য যদি আর্থিক দিক দিয়ে কিছু না করতে পারেন, বই লিখে বা কবিতা লিখে বা যা যার যোগ্যতা অনুযায়ী যতটুকু পারেন আপনারা যদি কিছু করতে পারেন সেটাই আমি মনে করি। এটাই যা যার পক্ষ থেকে সবার জন্য বড় পাওয়া কিংবা অমর একুশে বই মেলায় নিজে হাজির হয়ে যেতে পারে নাই, অন্তত আমরা ওনার বাসায় এসে হলো সেটা আপনাদের চোখ পর্যন্ত দ্বার পর্যন্ত আমরা নিয়ে এসেছি এবং আপনারা অবশ্যই শেয়ার করে সবাইকে ওনার এই সুন্দর যে ওনার যে বৈশিষ্ট্য বা ওনার যে গুণ সেই গুণটা সমস্ত জায়গায় ছড়িয়ে দিবেন এবং যদি সম্ভব হয় ওনার মেধা গুণ কিংবা ওনার প্রতিভাকে জানার জন্য রকমারিতে পাওয়া যাচ্ছে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী নামক এই বইটি আপনারা অবশ্যই ক্রয় করবেন। এবং ভবিষ্যতে আপনার কি কোনো কর্মপরিকল্পনা উদ্দেশ্য বা কিছু রয়েছে কিনা যেটা ভবিষ্যতে আপনি করতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি চট্টগ্রামের হালি শহরস্থ এলাকায়। এখানে আজকে আমি যে মানুষটির পাশে দাঁড়িয়ে আছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ করব, কারণ দীর্ঘ 27 বছর এই বিছানায় শয্যাশয়ী ভুল চিকিৎসার কারণে, কারণ তিনি একটি দোকানে তার কর্মজীবন পার করার জন্য একটি শপ কিংবা দোকান দিয়েছিলেন, সেই শপে চাঁদা না দেওয়ায় ওনাকে সন্ত্রাসী কর্তৃক গুলি করা হয় এবং সেই গুলি পরবর্তীতে চিকিৎসা কিংবা অপচিকিৎসা কিংবা ভুল চিকিৎসার কারণে দীর্ঘ 27 বছর এই বিছানায় শয্যাশয়ী, কতটুকু অসহায় কিংবা কতটুকু অসমাপ্ত জীবন এটা আসলে যারা কিছুদিন বিছানায় পড়েছিল তারাই অনুভব করতে পারবে। মাত্র 7 দিন বিছানায় থাকলে আপনার কি অবস্থা হয়, সেখানে 27 বছর জীবনের বিশাল একটি সময় এবং তিনি নিজেও জানে না আবার কখন তিনি স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। টোটালি নিচের অংশ অবশ্যই আজকে 27 বছর বিছানায় পড়ে থেকেও দমে যাননি তিনি, তার লিখনির খুর দ্বারা কিংবা কলম চলেছিল এবং অবশেষে তিনি তার নতুন একটি বই তিনি আত্মপ্রকাশ করেছেন আমাদের জন্য। বইয়ের নাম গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, মিয়া মোহাম্মদ খালিদ লেখক তিনি যিনি আমার পাশে শুয়ে আছেন। সন্ত্রাসী কর্তৃক গুলিবদ্ধ হয়ে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ 27 বছর এই বিছানায় থেকেও তিনি দমে যাননি। তাই যারা গণতন্ত্রের জন্য যুগে যুগে কাজ করেছে তাদের জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য, স্বৈরতন্ত্রের মুক্তির জন্য, সঠিক যে মানবিক মানবতা কিংবা সমাজের বিশ্লেষণ পর্যালোচনা অথবা ধর্মীয় চিন্তাবোধ থেকে শুরু করে সকল বিষয় এই কবিতা বা পদ্যাংশের রূপ নিয়ে উনি এই সুন্দর গণতন্ত্রের অতন্ত্র প্রহরী নামক এই পদ্যাংশ বইটি রচনা করেছেন এবং রচয়িতা আমার সামনেই সাহিত্য রয়েছেন যিনি উঠে এখানে আজকে মোড়ক উন্মোচন করার মতো অবস্থান নেই, শুয়ে তিনি তার এই মোড়ক আমাকে ইনভাইট করেছেন এবং আমি এসেছি। যদিও অর্থের কাছে বিকিয়ে যাওয়া অনেক স্বনামধন্য গণমাধ্যম তারা আসবে না, অর্থই যেখানে তাদের কাছে মূল বিষয় সেই জায়গায় আমরা ওনার এই দীর্ঘ সাহিত্য জীবনের ত্যাগকে অস্বীকার করতে না পেরে ঠিকই আমরা ওনার পাশে এসে আজকে এই মোড়ক উন্মোচনের জন্য উপস্থিত হয়েছি। এবং যারা এই ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করে এরকম ভালো কাজে আরও উদ্বুদ্ধ করবেন। যারা হাত পা চারটি সবল সুস্থ থাকার পরেও এখনো পর্যন্ত পড়ালেখা শেষ করে কিংবা ভালো ভালো ডেস্কে বসেও কিছু করতে পারেন নাই, আর একজন মানুষ সাহিত অবস্থায় একটি পূর্ণাঙ্গ বই লিখে আমাদের জন্য একটি উদাহরণ দাঁড় করে দিয়েছেন, আমরা যদি ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, একটু বসি। হ্যাঁ, আপনার পুরো নামটা যদি একটু বলেন। মিয়া মোহাম্মদ খালিদ। এই পাশ থেকে করো। হ্যাঁ, মিয়া মোহাম্মদ খালিদ। আচ্ছা, আপনার এই যে অবস্থাটা এটা আজকে কত বছর? 57 সালে 7ই ডিসেম্বর এই হালিশহর জি ব্লকে মেইন রোডে আমার দোকান ছিল, ওখানে সন্ত্রাসে গুলি করছিল। আচ্ছা, আপনার সুবিধার্থে এই লেখাটা আমরা একটু আপনার পাশে রাখি। হ্যাঁ, তো আপনি এই 27 বছর এভাবে এই সাহিত্য অবস্থায় রয়েছেন, ভুল চিকিৎসা আপনার জীবনটা বিপন্ন। ডাকাতে ভুল চিকিৎসা
এবং ইন্ডিয়াতে 2000 সালে চিকিৎসা করার পর 9 দিন সুস্থ ছিলাম। 9 দিন পর আমার এই ডান পাশে ভেনটা লিক করল, এরপর মেইন ভেনটা ব্লক করে দিচ্ছে। এরপর থেকে আমি প্রতিবন্ধী হয়ে গেছি। এরপরে 2004 সালে ব্যাংকক চিকিৎসা করছে, কিন্তু সুস্থ হতে পারেনি। আচ্ছা, আপনি দেশ বিদেশের বাইরে চিকিৎসা নিয়ে ফলপ্রসূ তেমন কিছু হয়নি, তা আপনি যে এই বইটি লিখেছেন, এই বইটি কোথায় পাওয়া যেতে পারে? নানাবিধ বিষয় নিয়ে সম্মিলিত রয়েছে এখানে। মোট এটি কত পৃষ্ঠা? এখানে রয়েছে 88টি পৃষ্ঠা এবং সুন্দর প্রচ্ছদে এবং খুব সুন্দর অফসেট পেপারে মুদ্রিত এবং খুবই দৃষ্টিনন্দন এবং ছবি সম্বলিত এই কবিতা অংশগুলো উনি এই সুন্দর মলাটে প্রচ্ছদ করেছেন এবং ভিতরে সবকিছু মিলে আমার কাছে অসাধারণ মনে হয়েছে। তো এই লেখাটা দাবা গণতন্ত্র তাদেরকে আমি উৎসর্গ করছি, যারা গণতন্ত্র নিয়ে জীবন দিয়েছে তাদের থেকে বইটা উৎসর্গ করছি। এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে ওনাকে মানবিকতা স্পর্শ করেছে। 55 নম্বর পৃষ্ঠাতে গেলে উনি আমাদের মানবিকতা সম্পর্কে খুব সুন্দর এখানে কবিতাংশ উনি রচিত করেছেন এবং আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। মানবিক বিষয়গুলো তিনি এখানে তুলে ধরেছেন এবং উনি নিজের হাসপাতালের অংশ এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, আপনার এই কবিতা লেখানোর পিছনে উৎস হিসেবে কে কাজ করে? বা আমার বাবা মরম খুশিদ আহমদ, আমি জিয়া ভাটেলাভে কলেজে পড়ার সময় অমর একুশে কবিতা লিখে প্রথম পুরস্কার পেয়েছিলাম। তখন আমার বাবা উৎসাহ দিচ্ছিল যে তুমি যদি কবিতা লেখো, তুমি তোমাকে আল্লাহ প্রতিভা দিচ্ছে, তুমি অনেক কিছু করতে পারবে। এই প্রতিভা আল্লাহ সবাইকে দেয় না। আপনি তো শুয়ে আছেন, আপনি তো নিজে কিছু করতে পারছেন না, কিন্তু লিখেছেন। লিখার পরে এটা সুন্দর প্রচ্ছদ আকারে চলেও এসেছে কবিতাংশ হিসেবে, সুন্দর একটি মলাটের বই। এবং এটার জন্য কাকে আপনি ধন্যবাদ দিতে চাচ্ছেন? আমার ভাতিজি, যে বই প্রকাশের ব্যাপারে। উনি কোথায় থাকে? অস্ট্রেলিয়ায় থাকে, সহযোগিতা করছে, সার্বিক সহযোগিতা করছে, তাকে কৃতজ্ঞতা জানাই। আচ্ছা, তো দেশবাসীর প্রতি আপনার কোনো মেসেজ কি আছে? দেশবাসীর প্রতি আমার একান্ত আবেদন, অসুস্থ হলেই আপনারা নিরাশ হবেন না। আপনারা যা যার অবস্থান থেকে দেশের জন্য যদি আর্থিক দিক দিয়ে কিছু না করতে পারেন, বই লিখে বা কবিতা লিখে বা যা যা যোগ্যতা অনুযায়ী যতটুকু পারেন আপনারা যদি কিছু করতে পারেন, সেটাই আমি মনে করি। এটাই যা যার পক্ষ থেকে সবার জন্য বড় পা। ধন্যবাদ। মিয়া মোহাম্মদ খালিদ, তিনি নিজে শুয়ে থেকেও 27 বছরের এই কষ্টদায়ক জীবনের পরেও তিনি এই আমাদের জন্য, আমাদের এই সমাজের জন্য কিংবা আমাদের এই যে জেনারেশন তাদের জন্য উনি যে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী সম্বলিত বিভিন্ন বিষয় সম্বলিত করে যে সুন্দর একটি বই রচনা করে গিয়েছেন, এটা আমাদের জন্য উৎসাহ উদ্দীপনা কিংবা প্রেরণার। কারণ আমরা যারা সুস্থ আছি তারা কিছুই করতে পারছি না, তাদের জন্য উনি এক আদর্শ হতে পারে। তাই আমরা এই ভালো কাজকে, প্রতিভাকে যদি আমরা অ্যাভয়েড করি আমাদের দেশে গুণী জন্মাবে না। তাই আমরা গুণীর অবশ্যই সমাদর করব এবং যদি সম্ভব হবে অবশ্যই শেয়ার করে, কারণ ওনার পক্ষে কোনো টিভি চ্যানেলে কিংবা ঘটা করে অনেকজনকে ডেকে এনে কিংবা অমর একুশে বই মেলায় নিজে হাজির হয়ে যেতে পারে নাই, অন্তত আমরা ওনার বাসায় এসে হলো সেটা আপনাদের চোখ পর্যন্ত দ্বার পর্যন্ত আমরা নিয়ে এসেছি। এবং আপনারা অবশ্যই শেয়ার করে সবাইকে ওনার এই সুন্দর যে ওনার যে বৈশিষ্ট্য বা ওনার যে গুণ, সেই গুণটা সমস্ত জায়গায় ছড়িয়ে দিবেন এবং যদি সম্ভব হয় ওনার মেধা গুণ কিংবা ওনার প্রতিভাকে জানার জন্য রকমারিতে পাওয়া যাচ্ছে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী নামক এই বইটি আপনারা অবশ্যই ক্রয় করবেন। এবং ভবিষ্যতে আপনার কি কোনো কর্মপরিকল্পনা, উদ্দেশ্য বা কিছু রয়েছে কিনা যেটা ভবিষ্যতে আপনি করতে চান? ভবিষ্যতে আমার ইচ্ছা আছে হাদিস কোরআন নিয়ে বই লেখা, কবিতা লেখা ইচ্ছা আছে। আর সবচেয়ে বড় কথা, আমি পরম করুণাময় আমার আল্লাহর শুকরিয়া জানাই, আমি অনেকবার মৃত্যু মুখে বেঁচেছি। লাখ কোটি কোটি শুকরিয়া আদায় শেষ করতে পারবো না, বারবার আল্লাহর শুকরিয়া আদায় করি আমি।
আলহামদুলিল্লাহ, যারা আল্লাহ তাআলার মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত আরো বৃদ্ধি করে দেয়, আমরা ওনার জন্য দোয়া করি, আপনারা দোয়া করবেন, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে উনি আরো ইসলামের উপরে কিংবা মানুষের মানবিকতা মূল্যবোধের উপরে আরো বিশেষ প্রবন্ধ কিংবা জ্ঞানবন্ধ রচনা করে আমাদের দেশ ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারে, কোনো না কোনোভাবে যাতে ওনার ব্যস্ত জীবন কেটে যায় এবং অন্যের জন্য উনি অনন্য উদাহরণ হয়ে থাকে, এই নিয়ে শেষ করছি আমাদের এই অনন্য মানুষটি আজকের এই সাক্ষাৎকার কিংবা মোড়ক উন্মোচন। সবাই ওনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে চট্টগ্রামের হালিশহর থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।